ইউটিউব ভিডিওতে ভালো ভিউজ পাওয়ার জন্য থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আপনি যদি ফটোশপ না জানেন তাহলে আকর্ষণীয় থাম্বনেইল বানানো আরও মুশকিল হয়ে দাঁড়ায়। তাহলে কি এবার আপনাকে গ্রাফিক ডিজাইনার হতে হবে? একদমই না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে HD ও আকর্ষণীয় থাম্বনেইল বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমি সাইফুর রহমান আজিম, টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেই অ্যাপসের মাধ্যমে আপনাদের স্মার্টফোন দিয়ে HD এবং আকর্ষণীয় থাম্বনেইল বানাবেন সেই অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি। সেই অ্যাপটি হচ্ছে থাম্বনেইল মেকার। দেখতে পাচ্ছেন যে আমার এখানে থাম্বনেইল মেকারটা রয়েছে। আপনারা এটা ডাউনলোড করতে চাইলে আপনাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা লিখবেন থাম্বনেইল মেকার অথবা ইউটিউব থাম্বনেইল মেকার লিখে সার্চ করলেও আপনাদের সামনে সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এই যে ইউটিউব থাম্বনেইল মেকার এটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, সেই জন্য এখানে ইনস্টল দেখাচ্ছে। আপনারা এখানে যদি ইনস্টল করা না থাকে তাহলে সেক্ষেত্রে ইনস্টল করে আপনারা এই কাজটি করতে পারবেন। সো আমি এটার লিঙ্কও আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং এটা সহ আরও কিছু পপুলার থাম্বনেইল মেকার যেগুলো অ্যাপের মাধ্যমে আপনারা মোবাইল দিয়েই থাম্বনেইল তৈরি করতে পারবেন ইউটিউব ভিডিওর জন্য, সেটাও আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা, চলুন সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে HD থাম্বনেইলটা তৈরি করবেন। সরাসরি আমরা চলে যাবো থাম্বনেইল মেকারে। থাম্বনেইল মেকারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে থাম্বনেইল মেকারে সরাসরি চলেছে হাই। এখানে সে আমাদেরকে বলছে যে ক্রিয়েট নিউ। সো এখান থেকে আমরা যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আমরা শুরুতে চলে যাব। যদি আমরা এখানে কিছু লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে টেক্সট ইউজ করতে হবে। দেন কোনো অ্যাড আসলে আপনি সেটা স্কিপ করে দিবেন, কেননা অ্যাড অবশ্যই আসবে আপনি যদি অনলাইনে থেকে কাজ করতে যান। সো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড ট্যাগস, তারপরে ছবি অ্যাড করতে চাইলে এখান থেকে ছবি অ্যাড করবেন। দেন আপনি এখান থেকে কোনো আইকনও অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি। ধরে নিন যে আমি আমার মোবাইলে কোনো ছবি আছে, সেই ছবির মাধ্যমে আমি আমার থাম্বনেইলটা তৈরি করব। সো সেই ছবিতে আমি চলে যাচ্ছি, চলে যাব সরাসরি গ্যালারিতে। আর আপনি চাইলে অনলাইন থেকে সরাসরি রয়্যালিটি ফ্রি পিকচারও নিতে পারেন। যেমন ধরে নিন আমরা যদি রয়্যালিটি ফ্রি পিকচারে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের সামনে এরকম অনেকগুলো ছবি চলে আসবে। আপনার যে ছবিটা পছন্দ সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিয়ে নেবেন। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরে নিন যে এই ছবিটা আমরা নিয়ে নিলাম। এই ছবিটা যদি আমরা নিয়ে নিই, এটা আমাদের কাছে আসার জন্য একটু সময় নিয়ে নিবে। একটু সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সামনে সরাসরি চলে আসলো। এবার আপনি চাইলে এটাকে ছোট বড় করে এখান থেকে আপনি যদি চান এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। যেমন ধরে নিন যে ব্লগ, অথবা আপনি যদি চান ইংলিশে লিখতে পারেন, নো প্রবলেম, ব্লগ 39। ঠিক আছে, এটাকে আপনি জাস্ট অ্যাড করে দিলেন। এখানে অ্যাড করে আপনি এখান থেকে চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। আপনার যা ইচ্ছা আপনি তাই এখান থেকে করতে পারবেন। খুব ইজি একটা সফটওয়্যার। তো ধরে নিন যে আমি এই এই স্টাইলটাই দিলাম। এই স্টাইল দেওয়ার পরে দেন এখানে আপনি ইয়েস দিবেন। আপনি যদি চান তাহলে সেখান থেকে আরও বোল্ড করে নিতে পারেন। আনবোল্ডই সুন্দর লাগছে। আপনি ইটালিক, তারপরে আন্ডারলাইন সব কিছু এখান থেকে করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে একদমই ইজি। তারপরে এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি যদি চান এখান থেকে কোনো স্টাইল ইউজ করবেন সেক্ষেত্রে এটা করতে পারেন। আমি ধরে নিন এটাই দিয়ে দিলাম, আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এটা দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু আপনাদেরকে সেটাও দেখাবো আপনার মোবাইলের মাধ্যমে কীভাবে আপনি পিকচারটা অ্যাড করবেন। সো একই রকম সিস্টেম কিন্তু, শুধু সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ছবিটা, যেখানে আমি রয়্যালিটি ফ্রি পিকচারটা নিয়েছি সেখানে আপনি আপনার মোবাইলের পিকচারটা নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। সো তারপরে চলে যাবো আমরা নেক্সটে ইয়েস দিব। এটা যদি আপনি একটু আঁকা বাঁকা করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন। যেমন আপনি যদি এরকম কোনো কিছু করতে চান, একটু ইফেক্ট দিতে চান, একটু ঘোরাতে চান, সব কিছু এখান থেকে করতে পারবেন। একটু 3D করতে চাইলে এখান থেকে সেটা করতে পারবেন, এবং আপনি ছোটো বড় যেটা ইচ্ছে সেটা এখান থেকে করতে পারবেন। সো আমি এরকমই রাখলাম। এবং আপনি যদি এটাকে আরও কোনো কিছু করতে চান, সব কিছুই এখানে সিস্টেমটা দেয়া রয়েছে। সো এবার আমরা এটাকে ইয়েস দিয়ে দিলাম। আবার এটাকে একটু ছোটো করে নিই। দেখতে পাচ্ছেন যে একদম ইজিলি ছোটো করা যাচ্ছে। দেন এখানে আপনি চাইলে এটাকে আরেকটু চাপাতে পারবেন বা
বড় ছোট করতে পারবেন সাইড থেকে লেন্থে, এবং এটাকে আপনি যদি কার্ভ করতে চান সেক্ষেত্রে এইভাবে কার্ভ করতে পারবেন আপনার যদি কার্ভের প্রয়োজন হয়। সো আমি কার্ভ করছি না, আপনি আরও অন্য স্টাইলের কার্ভও করতে পারেন। আমি কোনো ধরনের কার্ভই রাখছি না, এখান থেকে জাস্ট সরাসরি চলে যাচ্ছি নেক্সট ইয়েস দিয়ে। তারপরে দেখতে পাচ্ছেন যে আপনি যদি আপনার ছবিতে অথবা আপনার থাম্বনেইলে কোনো স্ট্রোক ইউজ করতে চান আপনার টেক্সটে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন ধরে নিন আমি যদি এখান থেকে কোনো হলুদ স্ট্রোক ইউজ করতে চাই আমার এই লেখাটাতে, তাহলে সেক্ষেত্রে আমাকে এখান থেকে সেই কালারটা সিলেক্ট করে নিতে হবে। ধরে নিন যে আমি এটা সাদা দিয়ে দিলাম, অথবা আপনি যদি ইয়েলো দিতে চান তাহলে সেক্ষেত্রে ইয়েলো দিতে এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। যেই কালারটা আপনি দিতে চাচ্ছেন সেই কালারটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে একদমই ইজি ব্লক 39, ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি এটাকে একটু ইফেক্ট ইউজ করতে চান, দ্যাট মিন্স আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান অথবা আপনার লেখার পিছনে একটু শ্যাডো ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন। এবং আপনি যদি আরও শ্যাডো ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে এই এক্স ওয়াই জেড ইউজ করে আপনি আপনাদের শ্যাডোটা ইউজ করতে পারেন। সো আমি এইটুকুই শ্যাডো ইউজ করলাম এখানে, এর সাথে বেশি কিছু করবো না। দেখতে পাচ্ছেন যে একদমই সুন্দরভাবে খুব সিম্পল এবং অল্প সময়ে আমি একটা থাম্বনেইল তৈরি করে ফেলেছি আমাদের এই মোবাইল অ্যাপের মাধ্যমে। সো এরপরে আপনি যে ব্যাপারটা আসে, যদি আপনি এখানে কোনো ছবি বা কোনো আইকন অ্যাড করতে চান, ধরে নিন আপনি এখানে কোনো ট্রাভেল আইকন অ্যাড করবেন অথবা আপনার যা ইচ্ছা। এখানে অনেক ধরনের আইকন রয়েছে, আর্ট, অ্যানিমেলস, তারপরে বিউটি, বিজনেস, ড্রিঙ্ক, এডুকেশন, ইমোশনাল, তারপরে অনেক ধরনের অপশন এখানে রয়েছে। আপনার যেটা ভালো লাগে, আমি এখানে ট্রাভেল দিয়ে দিচ্ছি। ট্রাভেলের আইকন চুজ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাভেল রিলেটেড অনেকগুলো আইকন চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনার জন্য চুজ করে নিতে পারেন। সো ধরে নিন আমি যদি এটা দিতে চাই তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করলাম। ইউজ করে দেখতে পাচ্ছেন যে এইখানে আমি যদি দিয়ে দিই তাহলে এটা চলে আসবে। সো আপনি এটা চাইলে রাখতে পারেন, আবার চাইলে ডিলিটও করে দিতে পারেন, আবার সেম কাজটা আপনি এটার মধ্যেও করতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধরে নিন আমি যদি এটা এই পাশে রেখে দিই, এখন কিন্তু আরও ভালো লাগছে। সো এইভাবে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার সব কিছু এখানে এডিটিং ভিডিটিং যা কিছু আছে সব কিছু এখানে করতে পারবেন। আপনি চাইলে আপনার যদি কোনো ছবি এখানে অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ছবি এখানে অ্যাড করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি বুঝতে আপনাদের আর একদমই বাকি নেই যে আসলে আপনি যদি চান একটা থাম্বনেইল একদম সহজেই আপনি আপনার মোবাইল অ্যাপ ইউজ করে এখানে বানাতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি যদি আপনার কোনো ছবি অ্যাড করে সেই ছবির মধ্যেই করতে চান। সো ধরে নিন যে আমি যদি এখন আমার এই যে ছবিটা রয়েছে এটা বাদ দিয়ে আমি অন্য কোনো ছবি দিয়ে আপনাকে দেখাবো যে আসলে কিভাবে আপনারা থাম্বনেইলটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমরা চলে যাব পিকচারে। পিকচারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে গ্যালারি চলে এসেছে। গ্যালারি থেকে জাস্ট আমরা এখান থেকে ছবি নিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিব, একদমই সহজ। এবার চলে আসে যে আসলে আমরা এটা কীভাবে সেভ করব, ঠিক আছে। আপনার সিস্টেম অনুযায়ী আপনার যতটুকু দরকার সেই অনুযায়ী রেখে আপনি সেটাকে ঠিক করতে পারবেন। সো এটাকেও যদি আমরা একটু বর্ডার দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এরকম করে দিতে হবে, একদমই সহজ। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা হয়ে গেল, আপনার থাম্বনেইল তৈরি হয়ে গেল। আপনি যদি একটু অন্যরকম তৈরি করতে চান তাহলে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটির উপরে। এবার চলে আসা যে আসলে এটা কীভাবে আমরা সেভ করব। এটা সেভ করার জন্য আমরা চলে যাব সেভ অপশনে। সেভ অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড জেপিজি, তারপরে সেভ ড্রাফট, আপনি ড্রাফট হিসেবে আপনার এই সফটওয়্যারের মধ্যে সেভ করে রাখতে পারবেন। এবং আপনার যদি এটা ফাইনাল হয়ে যায় তাহলে আপনি এখানে জাস্ট ডাউনলোড জেপিজি ক্লিক করবেন। ডাউনলোড জেপিজিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে থাম্বনেইল ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, অটোমেটিকলি ডাউনলোড হয়ে গিয়েছে, হয়তো বা একটা অ্যাড আসবে আপনার সামনে। এবার আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে দেখবো যে আসলে আমাদের এটা কি ডাউনলোড হলো কি না। দেখতে পাচ্ছেন যে রিসেন্টে গিয়ে আমাদের যেই থাম্বনেইলটা ছিল সেটা একদমই সুন্দরভাবে ডাউনলোড হয়ে গিয়েছে, এবং এটা আমরা চাইলে এখন আমাদের ইউটিউব ভিডিওতে থাম্বনেইল হিসেবে ইউজ করতে পারবো। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একদম কম সময়ে কিভাবে আপনারা অ্যাট্রাকটিভ থাম্বনেইল ইউজ করতে পারবেন যদিও আপনি একজন গ্রাফিক ডিজাইনার অথবা ফটোশপ এক্সপার্ট না হন। সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, এবং থাম্বনেইল সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে সেটাও জানাতে ভুলবেন না। এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি সাইফুর রহমান আজিম, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।